হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মোহাম্মদপুর টাউন হল কাউন্সিলর অফিসের ঠিক পাশেই, চার রাস্তার মোড়ে টাউন হল। এখানে আমরা একটা বেশ কয়েকটা পিঠাঘরের সন্ধান পেয়েছি, বেশ মুখরোচক পিঠা। তো চলুন দেখা যাক পিঠাগুলো। নাম কি মামা আপনার? জি, আমার নাম মোহাম্মদ আলী হোসেন খান। আলী হোসেন, কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে প্রায় 2 বছর ধরে আছি। আচ্ছা, প্রতিনিয়ত থাকেন? জি, প্রতিদিন। একটু পিঠাগুলো একটু নাম বলবেন, আমি তো নাম সবগুলো জানি না। জি, আচ্ছা। এটা হচ্ছে মালাই, এটা হচ্ছে ক্ষীর পাটি সাপটা, এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে মালাই পাটি সাপটা। যদি বলে যান। জি, এটা 30 টাকা, এটা 20 টাকা, এটা মালাই পাটি সাপটা 20 টাকা, 20 টাকা। এটা হচ্ছে চিকেন পাটি সাপটা 30 টাকা, এটা হচ্ছে নকশি পিঠা 20 টাকা, এটা হচ্ছে বিক্রমপুরের বিবিখানা 30 টাকা, এটা হচ্ছে বাফা পিঠা 15 টাকা। আচ্ছা, এটা নারিকেল পুরি 10 টাকা, এটা সবজি পুরি 10 টাকা। সাবুদানা 15 টাকা। এটা হচ্ছে পান্তুয়া 20 টাকা, এটা হচ্ছে পুডিং 30 টাকা। প্রতিদিন বসেন কটা থেকে আপনি? জি, আমি প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। না, মিষ্টি সাবুদানা। পিঠা নাই স্যার? তেলের পিঠা যেটা বলে, তেলের মধ্যে মালপোয়া আমাদের। হ্যাঁ, মালপোয়া কোনটা? মালপোয়া কেন? ওই যে তেলের গোল গোল পিঠাগুলো বিক্রি করেন না? তেলের পিঠা, অরিজিনাল তেলের পিঠা আমাদের নাই। আগে না বিক্রি করতে আমি আমার আগে
অন্য সময় ইয়া গরমের সময় শুধু ওগুলো থাকে, তাই তো? ভাপাটা চিতো এটা থাকে না, নাকি চিতো থাকে? ভাপাও থাকে গরমকালে? মানে চিতোই থাকে। একটা গরম পিঠা দিও তো ভাই, একটা গরম দেখে বাবা দেন তো। আলি ভাই আচ্ছা এখান থেকে আলি ভাই পাঁচটা দেন, একটা দুই নিয়ে দেন তো। ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que se llama?